মাথা দিয়ে উঠছে। অ্যাকচুয়ালি মেন কেউ নেই, এটাই হচ্ছে মেন। আস্তে আস্তে ভাই, পিছনেও মাঝে মাঝে দেখতে হচ্ছে কেউ না চলে আসে। ও মানে চিন্তা করা যায় এতটা ভেতরে সীতামাকে কিডন্যাপ করে রেখেছিল রাবণ। এখন বাজে হচ্ছে 11:48, এখন মর্নিং। গুড মর্নিং এভরিবডি, গুড মর্নিং ফ্রম এল্লা। ইয়েস, সো রাইট নাও উই আর ইন এল্লা। সো আজকে যে ব্লগটা হবে, এর আগের যে ব্লগটা কি আপনারা দেখেছেন, দেখেননি, ডিসক্রিপশনে তো লিঙ্ক দিয়ে দেবো। এই ব্লগটা শেষ করে, টাইটেল দেখে অলরেডি বুঝেই গেছেন, এই ব্লগটা শেষ করে কিন্তু আগের ব্লগটা দেখবেন। শ্রীলঙ্কান পিপল রাবণকে নিয়ে কী ভাবে, আমরা যেহেতু একটা ভাবি হচ্ছে রাক্ষস, রাক্ষস বংশের রাজা হচ্ছে রাবণ, আর শ্রীলঙ্কান পিপল কিন্তু কী মানে কী ভাবে তাকে নিয়ে, রাবণকে নিয়ে, সেই ভিডিও কিন্তু অলরেডি হয়ে গেছে এবং রাবণ স্নান করতেন কোথায় সেখানেও দেখেছি। পুরোপুরি ভিডিও কিন্তু এর আগের ব্লগটাতে কিন্তু আপনারা গিয়ে দেখে নেবেন। ওকে, এখন দেখবেন না, এখন দেখার দরকার নেই, এখন এই ব্লগটা কন্টিনিউ রাখুন। সো আমরা এখানে চলেই এসেছি, সেটা হচ্ছে রাবণা কেভ, রাবণা এল্লা কেভ। পৌঁছে গেছি রাবণা কেভে। হাউ মাচ টিকিট প্রাইস? 200 পার হেড, পার হেড 200। হাউ ফার ফ্রম হিয়ার? হাফ কিলোমিটার। হাফ কিলোমিটার দিস ওয়ে টপ। ওকে, এই হচ্ছে টিকিটস, 200 টাকা হচ্ছে শ্রীলঙ্কান, দেখতেই পাচ্ছেন 200 টাকা। ওকে, চলো বলছি, আস্তে আস্তে যেতে যেতে বলছি, অনেকটা স্টেপ কিন্তু উঠতে হবে তার জন্যে, জলটা খুবই দরকার। জলটা আপনারা পারলে ছোট একটা বটল ক্যারি করে উঠবেন। এই হচ্ছে গেট। ওকে, গেটটা একটু দেখিয়ে দিই, এখান থেকে ঢুকবো আমরা, এখান থেকে রাবণা কেভ, রাবণা এল্লা কেভ। এন্ট্রি ফি 200 টাকা, মানে 80 টাকা। এই খুললাম, এবার আমি একটু বলে দিই, উঠতে উঠতে এখানে জিজ্ঞেস করলাম, সেটা হচ্ছে 500 মিটার, 500 মিটার নয়, ওপরে আরও অনেকটাই হবে। সো এই যেখানে যাচ্ছি, হ্যাঁ এই যেখানে যাচ্ছি, অ্যাকচুয়ালি এই কেভের মধ্যে সীতাকে হরণ করে লুকিয়ে রেখেছিল, মানে কিডন্যাপ করেছিল অ্যাকচুয়ালি, সীতাকে কিডন্যাপ করে এই কেভে কিন্তু লুকিয়ে রেখেছিল। তো সেখানেই আমরা যাব, আপনাদেরকে দেখাবো। দেখুন, মানে এখানে আমি ভিজিট করতে পারছি, এটাই আমার কাছে অনেক বড়। ও, এখনই হাঁপিয়ে গেছি। এরপরে, এরপরে যদি ব্লগটা বেশি বড় না হয়, এরপরে আপনাদের দেখাবো হচ্ছে অ্যাডামস পিক, সেটা হচ্ছে লিটিল অ্যাডামস পিক, সেটা হচ্ছে রাবণ ওখানে কিন্তু সূর্যকে নমস্কার করতেন সকালে এবং সন্ধে, সূর্য নমস্কার ওই পিকের ওপর থেকে করতেন। হাঁপিয়ে গেছি, পাচ্ছি না, এতটা খাড়াই না, প্রচন্ড খাড়াই রাস্তা, প্রচন্ড, একটু আস্তে আস্তে হলে ব্যাপারটা ঠিক আছে, এতটা খাড়াই একটু চাপ হয়ে যাচ্ছে। চলো যাওয়া যাক। সিরিয়াসলি বলছি, আমার কিন্তু লিটারেলি ভয় লাগছে, কাউকে দেখতে পাচ্ছি না, কোনো আওয়াজ নেই, কিছু নেই। ও চলো দেখি যাওয়া যাক, কী ট্রেকিং করবো বুঝতে পারছি না। তো এখানে কিছু একটা লেখা আছে, এটা বুঝতে পারছি না, 2006 9 21, 21 9 2006, জানি না কিছু একটা হয়তো হয়েছিল। ও বাবা, অনেকক্ষণ পরে একটু স্ট্রেট রাস্তা পেয়েছি, ও শান্তি যেন। পিছনে কিন্তু কেভ, সেই ওইখানে আমাকে পৌঁছতে হবে, ওই টপে।
মানে এখানে কাউকে দেখতে পাচ্ছি না, এটাই একটু ভয় লাগছে, আর কিছু না, কেউ নেই। বহুত ডর লাগ রা সিরিয়াসলি। এই হচ্ছে রেলিং, সানগ্লাস খুলে নিয়েছি দেখার জন্যে ভাই, এদিক থেকে এদিক, চলো ভাই রাস্তাটা দেখুন এখান থেকে। হাঁপিয়ে যাচ্ছি, ও পুরো স্লিপারি হয়ে আছে, দেখতে পাচ্ছেন কি, বাপ রে বাপ, এইখান থেকে মনে হয় ভিজিট আছে। এই সাইড দিয়ে জল টল পড়ছে, হ্যাঁ ভালো কথা সেটা বলা হয়নি, যেটা হচ্ছে যখন বৃষ্টি হয় না, বৃষ্টি হলে ভয় লাগছে, বৃষ্টি হলে না মানে এখানে এতটা জোরে ঝর্নার জল পড়ে, আমাকে বললো রিক্সি আছে বৃষ্টি হলে। এই দেখুন আমি কি মিথ্যে কথা বলছি, যদি এই দেখুন অলরেডি ঝর্নার জল ওপর থেকে পড়ছে, প্রচণ্ড রিক্সি জায়গা, সেখান থেকে কেউ কেউ নেই না, ইসি বাত কাটা। আরে ও ভাই, মানে কোথায় নিয়ে যত উপরের দিকে উঠছি না, এই অনেকটা রাস্তা আছে, 500 মিটার না, আরও অনেক বেশি হবে, ও ভয় লাগছে, ডরকে আগে জিত হ্যায়। মানে কোথায় নিয়ে এসেছিল আমি সেটাই ভাবছি, রাবণ এখানে নিয়ে এসে আমি তো আস্তে আস্তে উঠছি। হ্যালো, পুরো অন্ধকার এবার, মানে কোথায় সীতামাকে নিয়ে এসেছিল রাবণ, এখানে এসে কিডন্যাপ করে এখানে নিয়ে এসে রেখেছিল, এর ভেতরে ভেতরে যাব দেখি, পুরোপুরি অন্ধকার, ভয় লাগছে সত্যি কথা, ভয় লাগছে একটু, আর পুরোটা যেহেতু অন্ধকার, আর যেহেতু এখানে কেউ নেই, কিছুক্ষণ আগে দুজন ভিজিটার চলে গেছে, জিজ্ঞেস করলাম, কেউ নেই এখানে, এর জন্য ভয়টা লাগছে। চলো দেখি ওপর দিকে ওঠা যাক, এই দেখুন ভাই উঠবো কি করে, ভেঙে যাবে না তো ভাই, বাবা রে, ও ভাই ভয় লাগছে, আমি যাব শুধু আপনাদের জন্য, আমি চেষ্টা করছি কোনো একটা আওয়াজ পেলেই পালা, কেউ নেই, পুরো খাড়াই রাস্তা, ভাই সিরিয়াসলি বলছি প্রচণ্ড ভয় লাগছে, প্রথমবার এখানে উঠছি, মানে ভয় এইবার হচ্ছে, ভয়টা কেউ নেই, এভাবে ভেতরে যাবো কি করে, পুরো অন্ধকার, ভেতরে দেখতে পাচ্ছেন কিছু, কি সব নাম টাম লেখা, ও ভাই অন্ধকার পুরো, এখান থেকে এসছি, এখান থেকে ফোনের ফ্ল্যাশ লাইটটা জ্বালো দেখি, মানে নিয়ে যাতাঙ্গা ইয়ার, কিউকি অন্দর ইতনা জ্যাদা অন্ধেরা হ্যাঁ, বহুত জ্যাদা অন্ধেরা, সাথ মে আগর কোই গাইড রাতা তো কোই বাত নেই, আর অন্দর মুঝে ইয়ার ও ভূত প্রেত ওয়ালা ডর নেই লাগ রা, মুঝে ডর লাগ রা অন্দর বস কোই লিপড না হো, কিউকি এসে প্লেসেস পে লিপড হোনা কোই আম বাত নেই হ্যায়, তুঝে ক্যা লাগ রা ভাই, সিরিয়াসলি বহুত হি ডর লাগ রা হ্যায়, বহুত হি, মেরে কো তো বহুত ডর লাগ রা হ্যায়, হাম তো অন্দর নেই জা সকতে আবি, কোই নেই হ্যায়, কোই নেই হ্যায়, কুছ এক ইনসান হোতা তো থোড়া, वैसे भी भाई डर के लिए ना बस रावण का नाम ही काफी है।
যেতে হবে না। দেখছো কি অবস্থা ওখানে? পিছনে দেখতেই পাচ্ছেন আর কিছু নেই, ভেতরে ভেতর দিয়ে মানে পুরো কেভ, আরো ভেতরে কি আছে আমি নিয়ে যাই না, পুরো পুরি অন্ধকার। ওহ ভাই, মানে সত্যি কথা বলতে এই ফার্স্ট টাইম এত ভয় পাচ্ছি এখানে, কেউ নেই আর পুরোপুরি একটা কেভের মধ্যে। এই এই রকম জায়গায় শায়দ হবে, এই রকম জায়গায় আমাদের সিট আমাকে কিন্তু এখানে আটকে রেখেছিল। আর এই সাইড দিয়ে চড়ুই পাখির বাসা আছে, আর এখানে অনেক কিছু লেখা আছে, আমি একটু দেখানোর চেষ্টা করব। অনেক কিছু মানে পেন্টিং যা যারা এখানে ভিজিট করেছে অনেক কিছু লিখেছে, লেখা আছে C6 A6 হ্যাবি হ্যাবি। এখানে একটা চড়ুই পাখি হু করে বেরোচ্ছে, মানে চড়ুই পাখির বাসা আছে ভেতরে, আমি বুঝতে পারছি। ও ভাই, মানে এত ভয় আমি জীবনে কোনোদিন পাইনি, মনে হচ্ছে এক্ষুনি বাইরে পালাই, চেষ্টা করছি আর একটু ভেতরে ঢোকার। মানে ঢোকার কোনো মানে কী বলুন তো, যেহেতু এটা পুরো ওপেন একটা না জঙ্গলের মধ্যে, মানে যে কোনো কিন্তু হিংস্র জানোয়ার কিন্তু বেরিয়ে আসতে পারে, বুঝতে পারছি না ভাই। ও ভাই, পার যাবো না, আমার গা পা কাঁটা দিয়ে উঠছে ভাই, এত ভয় আমি কোনো দিন পাইনি, হাত কাঁটা দিয়ে উঠছে। অ্যাকচুয়ালি মেন কেউ নেই, এটাই হচ্ছে মেন। আস্তে আস্তে পিছনেও মাঝে মাঝে দেখতে হচ্ছে কেউ না চলে আসে। ও মানে চিন্তা করা যায় এতটা ভেতরে সীতামাকে কিডন্যাপ করে রেখেছিল রাবণ, জাস্ট এইটা দেখানোর জন্যই কিন্তু এখানে আসা। ও চলো বাইরে যাই। একটু বাইরে এসেছি, লাইটটা একটু পাচ্ছি, মানে একটু সাহস এসছে, সেই ভেতরে ঢুকেছিলাম ওখান থেকে স্ট্রেট গিয়ে, সেই ভেতরে একটু সাহস এসছে। যাক, মানে নিজেকে প্রাউড ফিল মনে হচ্ছে যে ইন্ডিয়ান হয়ে যেখানে আমাদের সীতামাকে রাবণ হরণ করে রেখেছিল, মানে কিডন্যাপ করে রেখেছিল, সেখানে অ্যাটলিস্ট ফুড মানে পায়ের স্টেপটা তো দিতে পেরেছি, এটাই অনেক। চলো যাওয়া যাক, এবার একটু নিচে নামা যাক ভাই, হেভি ডেঞ্জারাস রাস্তা আছে। ওয়ালস, চলো নিচে যাওয়া যাক। এক টাটা রাওনা এলাকা, চলো নিচে গিয়ে কিছু বলি, বলে ভিডিওটা শেষ করব। না একটু এক্সটেন্ড করব, কারণ এখানে না প্রচণ্ড পরিমাণে যেহেতু বৃষ্টি তো হচ্ছেই, আর এদিক থেকে দেখুন সাইড দিয়ে কিন্তু ওয়াটারফলস হু হু করে নামছে, সেই জন্য আস্তে আস্তে যতটা পড়বেন তাড়াতাড়ি এখান থেকে লিভ। জিজ্ঞেস করলাম এখান থেকে কত দূর, বলে 500 মিটার, মানে আমাদের একটানা হাঁটতেই আধ ঘন্টার ওপর লেগে গেছে, প্রায় 40-42 মিনিট লেগেছে উঠতে, বাবা পুরোপুরি জলে জল। ওহো, চলো নিচে যাওয়া যাক, আর ভিডিও করতে করতে ফোনটাও যাবে আর আমিও স্লিপ খেয়ে পড়বো। ওহ টাটা, দেখা হচ্ছে নিচে নেমে। দেখছেন ড্রেস চেঞ্জ করে নিলাম, কারণ পুরো শার্টটা ভিজে গেছে, ভয়েতে ভিজে গেছে প্রথম কথা। আর যাই হোক, এবার নেক্সট গন্তব্য হচ্ছে লিটল অ্যাডামস পিক, যেখানে রাবণ সূর্য দেবতাকে প্রণাম করতেন, সেই পিকে আমরা উঠবো, ফোনে বেশি চার্জও নেই, সেখানে গিয়ে এই ভিডিওটা শেষ করব। সো কানেক্টেড থাকুন উইথ বিধানবার ব্লগসে। আর ভালো কথা যেটা হচ্ছে, দেখুন শ্রীলঙ্কাতে এ ভাই কি নড়ে উঠল, ভয় লাগে, ওপেন পুরো ফরেস্ট। তো যেহেতু ইন্ডিয়াতে রামায়ণ রিলেটেড অনেক কিছু প্লেস আছে, যেমন হচ্ছে বলতে পারেন উজ্জয়িন, তারপর হচ্ছে কোথায় হচ্ছে ভুলে যাচ্ছি খালি, অযোধ্যা, তারপর হচ্ছে আর একটা ইউপিতে আছে যেখানে রাবণ যেখানে থাকতো, ইউপিতে নাম যারা জানেন তো একটু কমেন্ট বক্সে জানাবেন। ওই এ ভাই বাঁদর ভর্তি এখানে, হনুমান ফোন আছে, এই ফোন আমি রেখে দিচ্ছি, এই দেখুন কচু দেখছে আমাকে বাঁদরগুলো, এই একটা সেদিকে একটা। যাই হোক, ওটা হচ্ছে কোথায় জানো,
ভাই আসছে আমার কাছে, আমি পরে কথা বলছি।